আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই লার্নিং অ্যান্ড আর্নিং টিউব। বন্ধুরা, আমি আপনাদের জন্য আরও একটি নতুন এপিসোড নিয়ে এসেছি। আপনাদের চাহিদা ও অনুরোধের প্রেক্ষিতে আমার চ্যানেলে প্রতিদিনই একটি করে ভিডিও প্রকাশ বা পাবলিশ করা হয়, যেগুলো আপনাদের কারো না কারো উপকার আসে বলে আপনারা আমাকে কমেন্ট করে জানান নতুন ভিডিওর জন্য। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমি আপনাদের সাথে এমন একটি সাইট এর সাথে পরিচয় করিয়ে দিব যেটি আপনি খুঁজছিলেন। যারা অনলাইন মার্কেটিং করতে চাচ্ছেন ফ্রিতে, তাদের জন্য এই সাইটটি। কেননা আমরা প্রথমেই যদি ফেসবুক মার্কেটিং করি বা টুইটার মার্কেটিং করি, পিন্টারেস্ট মার্কেটিং করি, আমাদেরকে ফ্রি পন্থা অবলম্বন করতে হয়। তো যারা নতুন তাদের জন্য আজকের ভিডিওটি, যদি ভিডিওটি আপনি পুরোপুরি দেখতে চান বা বুঝতে চান তাহলে সাথে থাকুন। বন্ধুরা, প্রথমে আমি আপনাদেরকে অনুরোধ জানাবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো আমার চ্যানেলের বেল আইকনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, এবং যদি সাবস্ক্রাইব করে রাখেন আগে তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রথমে আমি এখানে ক্রাউড ফায়ার গুগলে সার্চ দিলাম। সার্চ দেওয়ার পর একটি নতুন ট্যাব ওপেন করছি। ওপেন করার পর এই ধরনের একটি অসাধারণ ইন্টারফেস আসবে। আপনাকে এখানে প্রথমে সাইন আপ করে নিতে হবে। এটা অনেকটা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট বা ম্যানেজার বলা যায়, যেটির মাধ্যমে আপনি আপনার ফলোয়ার খুঁজে পেতে পারেন, কারা আপনাকে ফলো করছে, আপনি কাদেরকে ফলো করছেন, কারা আপনাকে ফলো ব্যাক করছে বা আনফলো করছে, সম্পূর্ণ টোটাল বিষয়টা আপনি এখানে খুঁজে নিতে পারবেন ফ্রিতে। তো আমি এখানে গেট স্টার্টেড ক্লিক করলাম প্রথমে একটি অ্যাকাউন্টের জন্য। আমার যেহেতু টুইটারে লগ ইন করা আছে এই মুহূর্তে, আমি এখানে ক্লিক করব। আপনার যদি সাইন আপ ফেসবুকে করতে চান এটাতে করতে পারবেন, অথবা ইনস্টাগ্রামে করা যাবে। আমি সাইন আপ করে নিচ্ছি আমার টুইটার অ্যাকাউন্টের সাথে। বন্ধুরা, এরপর এখানে ক্লিক করব, দেন আমার টুইটার অ্যাকাউন্টের সাথে এই ক্রাউড ফায়ার অ্যাকাউন্টটি অ্যাড হয়ে গেল। এরপর ওপেন হতে যাচ্ছে জাস্ট গেট স্টার্টেড। এখানে ইমেল অ্যাড্রেসটা দিতে বলেছে, আমি আমার ইমেল অ্যাড্রেসটা দিচ্ছি। গেট স্টার্টেড, এটা এক্সিস্টিং আছে বলতেছে। আমি এটাতে লগ ইন করলে ক্লিক হিয়ার ভেরিফাই করার জন্য, এখানে একটা মেসেজ এসেছে, ইউজার উইথ দিস ইমেল অলরেডি এক্সিস্টেস, প্লিজ এন্টার এ ডিফারেন্ট ইমেল অর ক্লিক হিয়ার। আমি আগে এখানে অ্যাকাউন্ট করে রেখেছি আপনাদের বোঝানোর সুবিধার্থে, এই জন্য আমি আমার দেখাচ্ছি। এখানে ক্লিক হিয়ার করলে আমার লগ ইন হয়ে যাবে। একটি সেন্ড ইমেল ভেরিফিকেশন পাঠিয়েছে, তো আমি একটু চেক করে দেখি আমার ইমেলের মধ্যে কী এসছে। আপনি শুরুতে এখানে ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে সহজে এখানে অ্যাকাউন্ট করে নিতে পারবেন, এটা ফ্রি এবং জাবালামুক্ত। বন্ধুরা, আমি আপনাদেরকে অনুরোধ জানাবো, আপনি যদি আপনার ফ্রি মার্কেটিং করতে চান তাহলে অবশ্যই আপনি ফেসবুকের চেয়ে টুইটার অ্যাকাউন্টকে আপনি বেছে নেবেন। কেননা টুইটার অ্যাকাউন্ট এমন একটি প্ল্যাটফর্ম যেখানে বিদেশি সব প্ল্যাটফর্মের লোকেরা এখানে প্রতিদিন টুইট করে, প্রতিদিন তাদের মেসেজগুলো বা ফিলিংসগুলো শেয়ার করে। আপনি যদি ভালো মানের বা মার্কেটিং বা ব্র্যান্ডিং মার্কেটিং করতে চান তাহলে আপনি অবশ্যই টুইটারকে বেছে নেবেন, কারণ টুইটারের ফলোয়ারগুলো মিথ্যা নয়। এই যে একটা মেসেজ এসছে, আমি এখানে মেসেজে ক্লিক করলাম। ক্লিক করার পর কনফার্ম মাই অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট আমি কনফার্ম করছি। জাস্ট ওয়েট। শুরুতেই অনেকে বুঝতে পারে না কোথায় মার্কেটিং করবে। অনেকে বন্ধুরা, এই ভিডিওটা আপনাদের জন্য অনেকটা, আমি মনে করি এটা কিলার বা সিক্রেট টিপস অ্যান্ড ট্রিক্স বলা যায়। কেননা আপনাকে অনেকেই বলবে যে আপনার মার্কেটিং করার জন্য এভাবে করেন এভাবে করেন, কিন্তু কেউ বলবে না আপনাকে কিভাবে মার্কেটিংটা করবে। একটা ইন্টারফেস এসছে, গিয়াটা স্টার্টেড শুরু হয়ে গেল। এখানে দেখা যাচ্ছে টোটাল অ্যানালাইটিসটা শো করতেছে। আমার এখানে চৌধুরী, এটা আমার প্রোফাইল পিকচার। আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে আপনার পুরো প্রোফাইল এখানে শো করবে। এরপর আপনার যে করণীয়, আমি আপনাদের সাথে যে বিষয়টা আজকে শেয়ার করতে চাচ্ছি সেই বিষয়টা হচ্ছে কিভাবে আপনি আপনার কিওয়ার্ডগুলো খুঁজে নিতে পারবেন। এখানে আরও সুবিধা আছে, আপনি ইমেজ অ্যাড করতে পারবেন, পোস্ট দিতে পারবেন, আরএসএস ফিডের সাথে আরএসএস একটি সোশ্যাল মিডিয়া এর সাথে আপনি অ্যাড করতে পারবেন, কম্পিটিটরগুলোকে আপনি দেখতে পাবেন। প্রথমে আমি আমার প্রোফাইলে যদি ক্লিক করি, ভিউ প্রোফাইলে, প্রোফাইলে এই ধরনের শো করবে ওয়ার্ডস প্রোফাইল। প্রোফাইলটাকে আপনি প্রফেশনালি সাজাবেন। এরপর মেনশনসে যদি ক্লিক করি, এখানে পুরো বিষয়টা আপনাকে এখানে শো করবে। তারা রাক এভরি মেনশন কমেন্ট অ্যান্ড রিপ্লাই ইন ইয়োর টিম ইনবক্স, মনিটর মেনশনস ফর ইয়োর অ্যাকাউন্ট ইনস্ট্যান্টলি, ইয়ার স্টার্টেড। ধারাবাহিকভাবে ধীরে ধীরে আপনি এই ক্রাউড ফায়ার অ্যাকাউন্ট ফিল আপ করবেন। এটা ফ্রি অপশন, এটা হচ্ছে প্লাস, প্রিমিয়াম দিয়ে কিনে নিতে হবে। আপনি এখানে ক্লিক করবেন, জাস্ট ওয়েট। এরপরে প্রিমিয়াম আছে,
এরপরে ভিআইপি আছে, আপনাকে প্রতি মাসে এই ধরনের ডলার ইনভেস্ট করতে হবে। তো আমি প্রথমে সাবস্ক্রাইব করছি ফ্রিটাতে। টপিকস দ্যাট আর রিলেভেন্ট টু ইউ অ্যান্ড ইউর অডিয়েন্স, ইউর আর্টিকেল অ্যান্ড ইমেজ, এখানে ইমেজগুলো শো করছে। পিক ইউর টপিকস, যে টপিকসগুলো আপনি যে টপিকসগুলো চাচ্ছেন এখান থেকে আপনি এখানে এখান থেকে আপনি চুজ করে নিতে পারেন যে আপনার নিশ কী হতে পারে। আপনার নিশ যে কোনো এটা যেটা আপনার পছন্দনীয় সেটা আপনি এখান থেকে অবশ্যই বেছে নিতে পারবেন। তো এখানে আপনি সার্চ দিয়ে বের করে নিতে পারেন। যদি আমি এখানে ভিডিও দেই, ভিডিও, তাহলে এখানে ভিডিও দিয়ে যদি সার্চ করি, মিউজিক ভিডিও আছে, ভাইরাল ভিডিও আছে, এখানে অ্যাড ভিডিও যদি ক্লিক করি তাহলে ভিডিও অ্যাড করা যাবে। আমি চাইলে যদি এখানে মিউজিক অ্যাড করি, MUSIC মিউজিক দিয়ে সার্চ করি, তাহলে মিউজিকের অনেকগুলি এখানে কিওয়ার্ডস পাওয়া যাবে। অর্থাৎ এই সাইটটা তাদের জন্য। আপনি যদি কিওয়ার্ডস খুঁজে নিতে চান তাহলে আপনাকে এই সাইটটা অবশ্যই একটা গোপন বন্ধুর মতো কাজ দিবে। তো বন্ধুরা বুঝতে পেরেছেন কীভাবে কিওয়ার্ড আপনি এখান থেকে সার্চ করে নেবেন একের পর এক। আমি এখানে সেভ দিয়ে দিচ্ছি, গডেট দিয়ে দিচ্ছি, সেভ দিয়ে দিচ্ছি। হ্যাং অন, ইউ নিড টু পিক অ্যাট লিস্ট ওয়ান টপিক ফ্রম দিস লিস্ট টু প্রসিড। একটি টপিক আমাকে এখান থেকে নিতে হবে বলতেছে, অ্যাডভার্টাইজিং আমি আর একটি নিই। অর্থাৎ আমি নিশ রিলেটেড আমার কিওয়ার্ডগুলো এখান থেকে আমি পছন্দ করে নিব। মিনিমাম একটি তারা চেয়েছে, এটা শেয়ার করতে বলছে। আর্টিকেল রিকমেন্ডেশন শেয়ার করে দিলাম। আমি শেয়ার করার পর আমাকে একটু অপেক্ষা করতে হচ্ছে। হ্যালো, গ্রেট মার্কেটিং আইডিয়া, এখানে অসাম একটি ইন্টারফেস এসছে। এখান থেকে আপনি আপনার নিশ রিলেটেড যে কোনো টপিকস আপনি খুঁজে নিতে পারেন। অ্যাড টুইটার, কানেক্ট ইনস্টাগ্রাম, কানেক্ট পিন্টারেস্ট, কানেক্ট ফেসবুক, অর্থাৎ এখানে সোশ্যাল মিডিয়ার সাথে অ্যাড করতে বলেছে। আচ্ছা, এরপর আপনাকে অ্যাকাউন্টটা আমি দেখাচ্ছি। অ্যাকাউন্টে আসার পর আমার এখানে সোশ্যাল মিডিয়া যেগুলো রয়েছে সেগুলো অন করে দিতে বলছে। আমি যদি এটা অন করে দেই, কানেক্ট ইয়োর ফেসবুক, আমি আমার ফেসবুকটা অ্যাকাউন্টটা এখানে অ্যাড করতে চাচ্ছি। এভাবে আপনি সোশ্যাল মিডিয়াগুলো অ্যাড করে দিতে পারেন। এটা নোটিফিকেশন বক্স, আর এখানে একটি মেসেজ দেখা যাচ্ছে, আপগ্রেডস ফর মোর ফিচার্স। মোর ফিচার্স যদি আপনি অ্যাড করতে চান তাহলে আপনি এখান থেকে করে নিতে পারেন। আবার আমি আমার প্রোফাইলে চলে যাচ্ছি। এখানে প্রোফাইলের একটা পিকচার অ্যাড করতে বলেছে। পিকচার অ্যাড আমি আপাতত করছি না, আমি পরে করে নিব। এরপর হোমে আসি। অর্থাৎ আপনি যদি কোনো টপিকস খুঁজে নিতে চান তাহলে, বা নিউজ রিলেটেড কোনো কিছু খুঁজে নিতে চান, আপনাকে এখানে টপিকে ক্লিক করতে হবে। টপিকে ক্লিক করার পর আপনার কাঙ্ক্ষিত নিউজ রিলেটেড কিওয়ার্ডগুলো আপনি এখান থেকে খুঁজে নিতে পারেন। জাস্ট একটু অপেক্ষা করতে হবে আপনাকে। যদি আপনি এক্সট্রা, যদি আমি রেস্টুরেন্ট নিয়ে, RESTURANT রেস্টুরেন্ট নিয়ে যদি আমি কিওয়ার্ড চার্জ করি তাহলে এখানে অনেকগুলো কিওয়ার্ড দেখা যাবে। এখানে আপাতত 5টি এসছে, আর অনেকগুলো কিওয়ার্ড আছে। আপনি এখান থেকে চাইলে আপনার নিশ রিলেটেড কিওয়ার্ডগুলো আপনি সার্চেবল, পছন্দনীয় খুঁজে নিতে পারেন। তো বন্ধুরা, এটা হচ্ছে মূলত এমন একটি অসাম সাইট বা কুল সাইট যেটাকে বলা হয়। আপনি সহজে আপনার নিশ রিলেটেড যে কোনো কিওয়ার্ড এখান থেকে অবশ্যই খুঁজে নিতে পারেন। ওভারভিউ ক্লিক করলে ইয়েস্টারডে কী হয়েছে অথবা লাস্ট 7 ডেজে, লাস্ট 30 ডেজে কী হয়েছে সবগুলো কিন্তু এখানে শো করবে। যে আমার টুইটারের মধ্যে লাস্ট 7 ডেজে এবং লাস্ট 30 ডেজে খারা খারা এখানে অ্যাড হয়েছে সেটা আপনার এখানে শো করবে। বন্ধুরা, এখানে আমি একটি কথা বলে রাখি, টুইটারটি আমি গত কিছুদিন আগে ওপেন করেছি। এটা আমার নতুন টুইটার অ্যাকাউন্ট, বেশি ফলোয়ার হয়নি, মাত্র 24 জন ফলোয়ার হয়েছে। আমি আজকে থেকে এখানে সময় দিচ্ছি। তো টুইটার মার্কেটিং করতে চাইলে আপনাকে নিশ রিলেটেড কিওয়ার্ডস এই crowdfire.com থেকে খুঁজে নিয়ে নিয়ে আপনি এখানে ফলো, কারা কারা আপনাকে ফলো করছে, কারা কারা আনফলো করছে সবগুলো কিন্তু আপনি এখান থেকে খুঁজে নিতে পারবেন। আপনি চাইলে যারা আপনাকে আনফলো করছে তাদেরকেও আপনি আনফলো করে দিতে পারেন এই ওয়েবসাইটটির মাধ্যমে। অসাধারণ একটি ওয়েবসাইট, আপনি যদি ধৈর্য ধরে কাজ করতে পারেন তাহলে আপনি ফ্রিলি অনেকগুলো প্রফেশনাল ফলোয়ার পেতে পারেন, যাদের কাছ থেকে আপনি অসংখ্য কাজের অফার পেতে পারেন। কীরকম কাজ? আপনি যদি ফ্রিল্যান্সার হন তাহলে আপনাকে এই পন্থা অবলম্বন করতে হবে। কেননা ফ্রি মার্কেটিং এমন একটি হ্যান্ডসাম প্রসেস যেটির মাধ্যমে আপনি সহজে
পেইড মার্কেটিং এর চেয়ে অনেক ট্রাস্টেড ফলোয়ার এখান থেকে খুঁজে নিতে পারেন। আপনি যদি গ্রাফিক ডিজাইনার হন, ওয়েব ডিজাইনার হন, ভিডিও মার্কেটার হন বা যে কোনো প্রফেশনাল ফ্রিল্যান্সার হন, আপনাকে অবশ্যই টুইটার মার্কেটিং করে ফলোয়ার খুঁজে, ক্লায়েন্ট খুঁজে আপনাকে অর্ডার নিতে হবে। কেননা আপওয়ার্ক.কম, ফাইবার.কম, ফ্রিল্যান্সার.কম অথবা পিপল ফর আওয়ারের মতো প্রফেশনাল ফ্রিল্যান্সার সেক্টর বা ফিল্ডগুলোতে আপনি হয়তো প্রথমত অর্ডার বা বিড করে কাজ নাও পেতে পারেন। সুতরাং আপনি সহজে এখান থেকে এই পন্থা টুইটার মার্কেটিংয়ের মাধ্যমে সহজে যে কোনো ধরনের ক্লায়েন্ট আপনি খুঁজে নিতে পারেন। তো বন্ধুরা, আমি আশা করি জিনিসটা বোঝাতে পেরেছি কীভাবে আপনি টুইটার মার্কেটিং করবেন এই ক্রাউড ফায়ার এর মাধ্যমে। আপনার যখন অনেকগুলো ফলোয়ার হয়ে যাবে টুইটার অ্যাকাউন্টের মধ্যে, তখন আপনি দেখতে পাবেন যে ক্রাউড ফায়ারের মধ্যে পুরো ডিটেলস, তা কারা কারা আপনাকে ফলো করেছে সেটা বিস্তারিত আপনাকে শো করবে। এই হচ্ছে আমার টুইটার অ্যাকাউন্ট। এই টুইটার অ্যাকাউন্টের মধ্যে মাত্র ফলোয়ার আছে 24 জন, ফলোয়িং আছে 174 জন। টুইট করেছি আমি আজকে, অসংখ্য টুইট এখানে নেই, তবে সামান্য কিছু টুইট করেছি যেটার কাছ থেকে আমি সাড়া পাচ্ছি।